প্রিয় দর্শক, মেলেনিয়াম টিভি নিউজ অ্যান্ড ভিউজে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আপনাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ তফাদার। পৃথিবীর কোথায় কি ঘটছে, ইউনাইটেড স্টেটসে কি হচ্ছে এবং বাংলাদেশে কি চলছে, সব তথ্যগুলো নিয়ে আসছি আপনাদের কাছে। প্রিয় দর্শক, আমরা তথ্য দেব, আপনারা বিচার এবং যাচাই করুন। প্রথমেই নিয়ে আসব আমেরিকাতে কি হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেশন গত 3 মাস যাবৎ যেভাবে নর্থ কোরিয়াকে নিয়ে রমরমা মিথ্যা কথা ঢেকে আসছে, তা সেক্রেটারি অফ স্টেট মাইক পাম্পে আজ এপি, রয়টার, বিবিসি, সিএনএন, ওয়ার্ল্ড মিডিয়াগুলোকে ফাঁস করছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সিঙ্গাপুর যাওয়ার আগে এবং পরে এ যাবৎ নর্থ কোরিয়াকে নিয়ে কোনো একটি সত্যি কথাও বলেনি। আমেরিকার সিটিজেনদের কাছে সব মিথ্যা ডেকে আসছে। নর্থ কোরিয়া যেভাবে মিসাইল কাজ শুরু করছে, তাতে আমেরিকান স্যাটেলাইটগুলো, এশিয়ান স্যাটেলাইটগুলো হতভম্ব হয়ে তাকে আছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কী করছে? দর্শক, গত 2 দিন যাবৎ মাইক পাম্পে তার অ্যাডমিনিস্ট্রেশন, সেক্রেটারি অফ স্টেট তার অ্যাডমিনিস্ট্রেশন, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া এবং জাপানে, নর্থ কোরিয়ায় সে বহু চেষ্টার পরেও চেয়ারম্যান কিমের সাথে সাক্ষাৎ করতে পারেনি, বরং চেয়ারম্যান কিমের অ্যাডমিনিস্ট্রেশন তাকে যেভাবে চাপ দিচ্ছে, সেই চাপের তুফের মুখে সে বলছে আমেরিকান গভর্নমেন্ট তোমাদের এই অবস্থানকে আর ঢেকে রাখতে পারবে না, বরং তোমরা যা করছো, যা করতে চাচ্ছ তা তোমরা নিজেরাই তার শিকার পাবা খুব শিগগিরই। আজ সাউথ কোরিয়া ভিত্তিক, জাপান ভিত্তিক, চাইনিজ ভিত্তিক মিডিয়াগুলোর সাথে মাইক পাম্পে এক সাক্ষাৎকারে এই তথ্যগুলো দিচ্ছেন। মাইক পাম্পে বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার অ্যাডমিনিস্ট্রেশন এবং সাউথ কোরিয়া, আমরা চাচ্ছিলাম নর্থ কোরিয়ার সব শক্তি দেওয়া হলো নর্থ কোরিয়াকে একটি ইউনিটির মিতে নিয়ে আসা এবং নর্থ কোরিয়ার জনগণকে একটি শান্তিময় দেশ উপহার দেওয়া, ইকোনমিক্যাল খাদ্য সামগ্রী, অর্থনৈতিক যা যা প্রয়োজন নর্থ কোরিয়াকে ইউনাইটেড স্টেটস সহযোগিতা দিবে। এইভাবে আশ্বাসের পরও নর্থ কোরিয়া যেভাবে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের উপরে চাপ সৃষ্টি করছে, তাতে আমেরিকা নর্থ কোরিয়ার দিকে আর তাকে থাকতে পারছে না, কারণ আমেরিকা চাচ্ছে শান্তি, তার বিনিময়ে অর্থনৈতিক এবং রাজনৈতিক সামঞ্জস্য নর্থ কোরিয়াতে, কিন্তু নর্থ কোরিয়া চাচ্ছে তাদের সুপার পাওয়ার, সুপ্রিম পাওয়ার, নিউক্লিয়ার। তা কি সম্ভব? ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট নর্থ কোরিয়া নিউক্লিয়ার পাওয়ারে, পাওয়ার ক্লাব হাউসে আসুক, তা কখনো চাবে না এবং দেবে না। আমি সেক্রেটারি অফ স্টেট হিসাবে বলতে পারি আমেরিকার বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন নর্থ কোরিয়াকে অনেক ধরনের সহযোগিতার আশ্বাস আমরা দিয়েছি, কিন্তু তা তাদের প্রয়োজন নাই বলে তারা ধিক্কার দিচ্ছেন এবং বলছেন আমাদের নিউক্লিয়ার পাওয়ারই হলো সর্বশ্রেষ্ঠ। দর্শক, এই তথ্যগুলো দিচ্ছে আজকের আমেরিকার ওয়ার্ল্ড কমিউনিটি গ্লোবাল মিডিয়াগুলো। প্রিয় দর্শক,
মাইক পাম্পে বর্তমানে সাউথ কোরিয়া, চায়না এবং জাপান ভিত্তিক সরকারগুলোর সাথে জাপানে টোকিওতে মিলিত হয়েছেন, কারণ জাপান আমেরিকার বেস্ট অ্যালাই। জাপানের সাথে যদি ইউনাইটেড স্টেটস মিথ্যা আচরণ করে তাহলে ইউনাইটেড স্টেটসের ফাইন্যান্সিয়াল সেক্টরে কী ঘটবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তা বুঝতে পারছে। দর্শক, গত 3 মাস যাবৎ জাপানের সাথে ইউনাইটেড স্টেটস নর্থ কোরিয়াকে নিয়ে যেভাবে লেফট রাইট ডান বামে খেলছেন তা এখন আর খেলতে পারবেন না, মাইক পাম্পে এই তথ্যগুলো দিচ্ছেন। সেক্রেটারি অফ স্টেট সে বলছেন, সত্যির জয় অবশ্যই হবে, মিথ্যা নিয়ে হাজারো সত্যি কথা বলা তা কখনো জয় হয় না। এই তথ্যগুলো আসছে এইমাত্র জাপান ভিত্তিক এপি, রয়টার, বিবিসি, সিএনএন, ফক্স এবং গ্লোবাল মিডিয়াগুলোতে। দর্শক, প্রেসিডেন্ট ট্রাম্প আগামীকাল মানডে ইউনাইটেড স্টেটস টাইম ইভিনিং 8টার পরে ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্টের হাইয়েস্ট কোর্টের জাজ নিয়োগের ব্যাপারে কথা বলবেন, কাকে নিয়োগ দিচ্ছেন এবং কেন দিচ্ছেন। সে আমেরিকার রিপাবলিকান এবং কনজারভেটিভদেরকে কীভাবে দেখছেন এবং আগামী দিনগুলোতে আগামী জেনারেশনকে কীভাবে দেখবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ আমেরিকার মিডিয়াগুলোর সাথে এক সাক্ষাৎকারে এই তথ্যগুলো দিচ্ছেন। হোয়াইট হাউসের প্রেস উইং থেকে বলা হয়, প্রেসিডেন্ট কাকে সুপ্রিম কোর্টের জাজ নিয়োগ করবেন প্রেসিডেন্টই জানেন, তবে তা আগামীকাল ইভিনিংয়ে তা প্রেসিডেন্ট নিজেই ব্রডকাস্ট করবেন, টেলিভাইজ করবেন। এই তথ্যগুলো আসছে আজকের এপি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, রয়টার, বিবিসি, সিএনএন, ফক্স, এমএসএনবিসি, এবিসি, সিবিএস এবং গ্লোবাল মিডিয়াগুলোতে। দর্শক, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে গ্লোবাল ট্রেড যুদ্ধে আছে তাতে ওয়ার্ল্ড ট্রেড এবং ট্রেড মার্কেটগুলো কী করছে কীভাবে দেখছেন। ওয়ার্ল্ড কমিউনিটি প্রেসগুলো জানাচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে গ্লোবালি ট্রেড যুদ্ধে আছে তাতে চায়না, নর্থ কোরিয়া, জাপান, ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন প্রত্যেকটি রাষ্ট্র আমেরিকার বিরুদ্ধে ট্রেড ওয়ার্ল্ডে কেস করছেন এবং অনেকেই ট্রেড যুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, তার মধ্যে চায়না, কানাডা, সাউথ কোরিয়া, জাপান, ইন্ডিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন। তারা দেখছেন ন্যাটোর মিটিং এই সপ্তাহে আসছে, সপ্তাহে ব্রাসেলস এবং লন্ডনে হওয়ার কথা, তাতে বোঝা যাবে ইউরোপিয়ান ইউনিয়ন কীভাবে দেখছেন আমেরিকার ট্রেড যুদ্ধকে। এই তথ্যগুলো আসছে আজকের বাণিজ্যিক মিডিয়াগুলো, সারা পৃথিবীর সকল বাণিজ্যিক মিডিয়াগুলোতে। সিএনবিসি, ফক্স, নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, এপি, তারা জানাচ্ছে আমেরিকা এই অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকাকে ধ্বংস করছে না আগামী দিনের পুঁজি সঞ্চয় করছে। এপি জানাচ্ছে
যদি সত্যি আগামী দিনকে সঞ্চয় করতে হয় এবং আমেরিকার ঋণের বোঝা আগামী প্রজন্মের মাথা থেকে ক্লিন করতে হয়, তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ ছাড়া আর উপায় নেই। এই তথ্যগুলো দিচ্ছে আজকের সিএনবিসি, এপি, ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্ট। দর্শক, আমরা ছোট্ট একটু বিরতিতে যাব, বিরতির পর আবার নিয়ে আসছি আপনাদেরকে নিউজ অ্যান্ড ভিউজে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে নিউজ অ্যান্ড ভিউজে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মিটিংয়ে যাচ্ছেন, সেখানে ন্যাটোর যারা আমেরিকার ক্লোজ অ্যালায়েন্স, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, এই দুটি দেশ এখনও ইউনাইটেড স্টেটসের সপক্ষে কাজ করছেন। ইউরোপের রিস্ক কান্ট্রি হিসাবে আমরা যাদেরকে জানি, জার্মানি, নরওয়ে, সুইডেন, তারা আমেরিকার বিরুদ্ধে এবং পুরো ইউরোপিয়ান ইউনিয়ন ইউনাইটেড স্টেটসের এই ট্রেড যুদ্ধে এবং ন্যাটোর ফি নিয়ে যে কথা বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার বিরুদ্ধে কাজ করছে। আজ বিবিসি, রয়টার, স্কাই নিউজ, নিউজ 24 ফ্রান্স, ডাচ নিউজ মিডিয়াগুলো এবং আমেরিকার সকল ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াগুলো যে তথ্য দিচ্ছে, এপি জানাচ্ছে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টকে যারা সহযোগিতা করছে, তোমধ্যে ফ্রান্স এবং ইউনাইটেড কিংডম আমেরিকার সপক্ষে হয়ে দেখছেন ইউনাইটেড ইউরোপিয়ান গ্রুপ, তারা অ্যালায়েন্স ঠিক আছে কি না। তাতে দেখা যাচ্ছে পুরো ইউরোপই ইউনাইটেড স্টেটসের বিরুদ্ধে কাজ করছে, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন, স্বয়ং প্রেসিডেন্ট নিজেই ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে যে কথাবার্তা বলছে, তাদের ভিউজ নিয়ে, তাদের ট্রেড নিয়ে, তাতে পুরো ইউরোপ আমেরিকার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে এবং প্রেসিডেন্টের বিরুদ্ধে কাজ করছে। ন্যাটোতে, ন্যাটো মিটিংয়ে আগামী সপ্তাহে কি হবে তা জানছি না, জানে না। তবে বিবিসি, রয়টার যে আভাস দিচ্ছে, এই আভাসে বোঝা যাচ্ছে যে পুরো ইউরোপে ইউনাইটেড স্টেটসের বিরুদ্ধে চলবে, কাজ করবে এবং তারা কখনো ইউনাইটেড স্টেটসকে একটি ইউনিটিতে রাখতে চাচ্ছেন না এবং ন্যাটো মেম্বার হিসাবে ন্যাটোতে ইউনাইটেড স্টেটসকে দেখতে চান না। এই তথ্যগুলো দিচ্ছে আজকের এপি, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, অলসো রয়টার, বিবিসি, স্কাই টিভি, নিউজ 24 ফ্রান্স, অলসো ডাচ টিভি। দর্শক, ইথিওপিয়ায় পুরা আফ্রিকান ইউনিয়ন নিয়ে আজ ইথিওপিয়ার রাজধানীতে ইথিওপিয়ান কমিউনিটি তারা মিলিত হচ্ছে। ইথিওপিয়ার শান্তি নিয়ে ইথিওপিয়াকে যেভাবে চায়না আগ্রাসন করছে এবং চাইনিজ অর্থনীতির বিরুদ্ধে ইথিওপিয়ান কমিউনিটি কথা বলা শুরু করছে, ইথিওপিয়ান লিডাররা আজ আফ্রিকান লিডাররা ইথিওপিয়ার রাজধানী আরিটিয়ায় আজ কথা বলছেন, পুরা
আফ্রিকান ইউনিয়ন চাচ্ছে ওয়ার্ল্ড ট্রেডের মাধ্যমে চায়না ইনভেস্ট করবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে। চায়না যেভাবে লাভবান হচ্ছে আফ্রিকাকে ধ্বংস করছে, আফ্রিকান ইউনিয়নকে ধ্বংস করছে, এবং তারা কোনো ট্রেড ওয়ার্ল্ড ট্রেড রুল রেগুলেশনে নাই বলে জানাচ্ছে। এই তথ্যগুলো আসছে আজ এরিট্রিয়া থেকে। আফ্রিকান ইউনিয়ন সকল ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াগুলো দিচ্ছে, সাথে সাথে আল জাজিরা, জেরুজালেম টাইমস, আরব টাইমস, আরব টিভি এবং গ্লোবাল মিডিয়াগুলো এই তথ্যগুলো দিচ্ছে। দর্শক, নিউ ইয়র্ক সিটিতে যে একজন কংগ্রেসম্যানকে একজন পুর্তোরিকান আমেরিকান ইয়ং বারটেন্ডার হারিয়েছে, পাওয়ারফুল একজন কংগ্রেসম্যান, তাকে আপনারা চেনেন জানেন এবং আপনাদেরই খুব কাছের, তার মতো এই ধরনের একজন পাওয়ারফুল কংগ্রেসম্যান অলসো বোস্টনও আছে। এনিএ নামে একজন প্রাইমারি কন্টেস্টার, যে একজন পাওয়ারফুল বোস্টন সিটির কংগ্রেসম্যান মাইকেল কাপানো, সে দীর্ঘদিন যাবৎ বোস্টনের কংগ্রেসম্যান, তাকে আলেকজান্দ্রিয়া ওকাসি যেভাবে নিউ ইয়র্কের পাওয়ারফুল কংগ্রেসম্যানকে হারাইছে, এইভাবে বোস্টনের কংগ্রেসম্যানকে এনায়া হারাইতে চাচ্ছে। এনা বলছে, বোস্টন সিটি এবং বোস্টন আমাদের গ্লোবাল সিটি, এই সিটিতে মাইকেল যা করছে তা অরাজনৈতিক, আনহিউম্যান বিন এবং আনসোশাল। আমরা চাই গ্লোবাল সিটিতে গ্লোবাল কালচারাল হিসাবে, হিউম্যান বিইং হিসাবে আমরা যেন বাস করতে পারি এবং বোস্টন সিটিকে আগামী দিনের প্রজন্মের হাতে আমরা দিতে পারি। এই তথ্যগুলো আসছে আজকের এপি, অলসো রয়টার, বিবিসি, সিএনএন, ফক্স, এমএসএনবিসি, অলসো গ্লোবাল মিডিয়াগুলোতে। দর্শক, মাইক পাম্পেকে নর্থ কোরিয়া যেভাবে রিপ্লাই দিয়েছে, সেই রিপ্লাইটি হলো ইউনাইটেড স্টেটস যে মেসাকার করছিলেন ভিয়েতনামে, এই ধরনের মেসাকার কি নর্থ কোরিয়াতে হবে? মাইক পাম্পে সুন্দরভাবে বলছেন, যদি এই ধরনের মেসাকারই হতো তাহলে ইউনাইটেড স্টেটস নর্থ কোরিয়ার সাথে এই ধরনের অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠার কোনো সম্পর্ক ছিল না। আমরা চাই নর্থ কোরিয়া একটি সুন্দর রাষ্ট্র এবং স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র, খাদ্য, বস্ত্র, অর্থনৈতিক সর্বক্ষেত্রে। মাইক পাম্পে আরও বলছেন, আমেরিকা কোনো অবস্থায় কোনো দেশে মেসাকার চায় না, যদি ওই দেশ মেসাকার দাওয়াত করে আনে আমাদের কোনো উপায় নেই। এই তথ্যগুলো দিচ্ছে এই মাত্র এপি, সিসিটিভি, সিটিভি, সাউথ কোরিয়ান ভিত্তিক মিডিয়াগুলো এবং নর্থ কোরিয়ান গভর্নমেন্ট মিডিয়াগুলো। দর্শক, সিরিয়ান যুদ্ধে যে ধরনের শিশুদের হাত, লেগ বিভিন্ন, প্রিয় দর্শক, সিরিয়ান যুদ্ধে যে ধরনের আন্ডার এজ শিশুদের লেগ, আর্মস এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে, তা ইউনাইটেড স্টেটস
ইউনাইটেড স্টেটসের বিভিন্ন এজেন্সির সহযোগিতায় সিরিয়ান তাঁবুগুলোতে, সিরিয়ান লোকদের শেল্টারগুলোতে, শেল্টারগুলো হলো টার্কি এবং জর্ডানে, সেখানে সহযোগিতা করছেন ইউনাইটেড স্টেটসের কয়েক শতাধিক ডাক্তার। তারা তাদের সহযোগিতায় এই শিশুদের আর্মস, লেগস এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ লাগানো হচ্ছে। এই তথ্যগুলো দিচ্ছে আজকের তার্কি ভিত্তিক আল জাজিরা, তার্কি ভিত্তিক মিডিয়াগুলো, অলসো এপি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট। দর্শক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওবামা কেয়ারকে টোটালি ক্লিন করতে চাচ্ছেন। ওবামা কেয়ার নামে কোনো কিছুই যেন আর না থাকে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন টেক অফ ওবামা কেয়ার সুইফটলি। এই তথ্যগুলো দিচ্ছে আজকের এপি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং আমেরিকার সকল মিডিয়াগুলো। প্রিয় দর্শক, আমরা আবারও ছোট্ট একটু বিরতিতে যাব। বিরতির পর আবার নিয়ে আসছি আপনাদেরকে নিউজ অ্যান্ড ভিউজে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে নিউজ অ্যান্ড ভিউজে। থাই ক্যাবিস থেকে এ যাবৎ 60 জন বয়কে উদ্ধার করে হয়। তাদের 13 জনের ভিতরে 4 জনকে উদ্ধার করে থাই এবং ওয়ার্ল্ড নেভি সিলরা তাদেরকে থাই হসপিটালে নেওয়া হয়, আর বাকি 9 জনকে স্টেপ বাই স্টেপ আনা হবে বলে থাই গভর্নমেন্ট জানাচ্ছেন। অন্যদিকে থাইল্যান্ডে আরও ডিজাস্টার ঘটছে। থাই সিতে এযাবৎ 900 বোঝে এসে চাইনিজ ফ্যামিলি, ওভার 41 পিপল ইজ ডাই, কারণ থাই সি পার্ট অফ বে অফ বেঙ্গল, সেই বে অফ বেঙ্গলের স্রোতে তাদের শিপ তলিয়ে গেছে এবং তাদের এই ক্রুজ শিপ শিপের কোনো খোঁজ নেই। 41 জন ডেড বডিকে উদ্ধার করা হয়েছে থাই নেভি, এবং আরও যে কয়জন উদ্ধারের বাকি আছে থাই নেভি খুঁজছে। এই তথ্যগুলো থাইল্যান্ড থেকে আজকের এপি, সিএনএন, আরকি, ইনডি টিভি, অলসো সিএনএন, ফক্স, এমএসএনবিসি এই তথ্যগুলো দিচ্ছে। প্রিয় দর্শক, থাই গভর্নমেন্ট তাদের এই ডিজাস্টারের কথা মিডিয়ার কাছে বলতে চাচ্ছেন না। তারপরেও এই থাই ক্যাবিজে এক্স নেভিসিল, একজন থাই এক্স নেভিসিল অক্সিজেনের অভাবে মারা যায়। এই জন্য বাকি 9 জনের উদ্ধার কাজ আপাতত অফ রাখে থাই গভর্নমেন্ট। 4 জনকে উদ্ধার করে আনছেন, আরও 9 জন বাকি আছে। এই 9 জনকে কখন কীভাবে উদ্ধার করবে নিউজ মিডিয়াগুলো আমাদেরকে দিলেই আমরা আপনাদের কাছে পৌঁছে যাব। প্রিয় দর্শক, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চাচ্ছে আমেরিকার প্রত্যেকটি কোড়ে যেন কনজারভেটিভ এবং আমেরিকার রিপাবলিকান মাইন্ডের জাজ আসে। আজকের এই তথ্যগুলো আসছে সুপ্রিম কোর্ট এবং
senatorial leader. সেনেটোরিয়াল লিডারের কাছ থেকে, সেনেটোরিয়াল লিডার বলছেন আমি চাচ্ছি রিপাবলিকান লিডার সেনেটর লিডার ম্যাকনয়েল তার এক বিবৃতিতে বলছেন আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট এবং কনজারভেটিভ ডিপার্টমেন্টগুলো আমাদের প্রত্যেকটি কোডে আসুক তাই আমরা চাই, এটাই আমার আশা ভরসা। এই ধরনের প্রেসিডেন্ট আমরা পাব না। আজ রিপাবলিকান সেনেট লিডার এই তথ্যগুলো দিচ্ছেন। প্রিয় দর্শক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইউএস চায়না যে গ্লোবাল ইকোনমিক্যাল ট্রেড যুদ্ধে নামছে তাতে ওয়াশিংটন আমেরিকার অর্থনীতিকে কোথায় নিয়ে যাবে তা নিয়ে চাইনিজ গভর্নমেন্ট বলছেন আমেরিকাকে ধ্বংসের জন্য একজনই প্রয়োজন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজকের এপি এবং সিটিভি এই তথ্যগুলো দিচ্ছে। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আমাদের নিউজে এইমাত্র পাওয়া টোকিও থেকে আসা এপি এবং নিউ ইয়র্ক টাইমস যে তথ্যগুলো দিচ্ছে তাতে দেখা যাচ্ছে জাপানে হেভি রেনফল হচ্ছে, হেভি ঝড়ে 38 জন লোক মারা গেছেন, 50 জনের উপরে মিসিং। জাপানিজ গভর্নমেন্ট বলছেন প্রতি বছরেই এই সময় দেখা যাচ্ছে জাপানে হেভি রেন সিজন, এই সিজনে আমাদের অনেক ভাই বোন এবং আমাদের অনেক জীবন এই পৃথিবী থেকে চলে যেতে হয়। তবে আমরা চেষ্টা করছি আমাদের ভিলেজগুলো যেন আমরা মজবুত রাখতে পারি, শক্ত করতে পারি আমাদের সেইগুলোকে। এই তথ্যগুলো দিচ্ছে জাপান ভিত্তিক সকল ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াগুলো। দর্শক, আপনারা গত কয়েকদিন যাবৎ একটি লোকের কথাই সব সময় শুনেন। লাস্ট ফ্রাইডে নাইট ইপিএর হেড স্কট সে ওয়াশিংটনে একটি রেস্টুরেন্টে খেতে গেলে একজন কনজারভেটিভ ওম্যান তাকে রিজাইন করার কথা বলেন এবং তার কথা ইপিএর হেড খুব মনোযোগ সহকারে শুনেন। তারপর সে তার পরের দিনই সে রিজাইন দেন। বর্তমান সে প্রেসিডেন্টের খুব কাছের লোক ছিলেন, প্রেসিডেন্ট তাকে অ্যাটর্নি জেনারেল তৈরি করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। এখনও সে আশ্বাসের আশায় স্কট আছেন। স্কট ইপিএ থেকে সরে দাঁড়িয়েছেন, সে নিজে রিজাইন দিয়েছেন, কারণ আমেরিকার কনজারভেটিভ রিপাবলিকান কেউই চান না তার মতো একজন লোক ইপিএতে আসুক এবং ইপিএকে চালাক। এই তথ্যগুলো আসছে আজকের এপি, রয়টার, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং গ্লোবাল মিডিয়াগুলোতে। দর্শক, মেক্সিকো সিটি, মেক্সিকোতে একটি শহর, তার নাম হলো ফায়ারওয়ার্ক ডিজাস্টার। এভরি সিঙ্গেল সেকেন্ড ওই শহরে হয়। ওই শহরে এমন কোনো দিন নেই
পঁচিশ জন, চব্বিশ পঁচিশ জন লোক না মারা যায় গান শুটে। আজ ফিনারাল হোমের সামনে দাঁড়িয়ে ওই শহরের পুলিশের চিফ সকলের কাছে প্রার্থনা চান, দোয়া চান, যে যে সরকার আসছে সরকারের সহযোগিতায় যদি ওই সরকার ওই শহরকে গান ভায়োলেন্স থেকে মুক্ত করা যায়। এই তথ্যগুলো আসছে এপি এবং রয়টার, বিবিসি, সিএনএন এইমাত্র এই তথ্যগুলো দিচ্ছে। প্রিয় দর্শক, বাংলাদেশ সরকারকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ওভার $100 মিলিয়ন সহযোগিতা করবেন। বাংলাদেশে রাখাইন স্টেট থেকে আসা যে রোহিঙ্গা মুসলমান ভাই বোনদেরকে সহযোগিতার জন্য এবং তাদের বাসস্থান ঘরবাড়ি উঠানের জন্য যত $বিলিয়ন প্রয়োজন তা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দিবেন বলে আশ্বাস দিয়েছেন। এই তথ্যগুলো দিচ্ছে আজকের এপি, রয়টার, বিবিসি, সিএনএন, বাংলাদেশের সকল মিডিয়াগুলো, বাংলাদেশ সরকার, ইউএন হেড এবং এশিয়ান ডেভেলপমেন্টের ব্যাংকের হেড বাংলাদেশে ভিজিট করাতে বাংলাদেশ সরকার তাদেরকে ধন্যবাদ দেন এবং বাংলাদেশের বিভিন্ন দিক দেখে তারা সন্তুষ্টি প্রকাশ করেন এবং মায়ানমার গভর্নমেন্ট যে ব্রুটাল অত্যাচার অবিচার করছে তা নিয়ে ইউএন হেড দুঃখ জানান এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেড দুঃখ জানান এবং বাংলাদেশের সাথে সর্বদা এই দুইটি ডিপার্টমেন্ট কাজ করবেন বলে তারা আখ্যা দিয়েছেন। এই তথ্যগুলো আসছে আজকের বাংলাদেশ সকল ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াগুলোতে। প্রিয় দর্শক, আমাদের সময় একেবারেই শেষ। আপনারা যে যেখানেই থাকুন মেলেনিয়াম টিভি দেখার জন্য www.millenniumtv.org, www.millenniumtv24.com, আমাদের সোশ্যাল নেটওয়ার্ক দেখার জন্য facebook.com/millenniumtv, twitter.com/millenniumtv, অলসো youtube.com/millenniumtv, আমাদেরকে লেখার ঠিকানা info@millenniumtv.org, অলসো contact@millenniumtv24.com। প্রিয় দর্শক, আপনি যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, মেলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।